আসসালামু আলাইকুম। দেখতে দেখতে 15টা রমজান শেষ হয়ে গেল। রমজান মাসটা এত দ্রুত চলে যায়, আসলে ভালো সময়গুলো, আনন্দের সময়গুলো মানুষের জীবন থেকে খুব তাড়াতাড়ি চলে যায়। তো 15 রমজানের আমার একটা সাধারণ একটা মানে সিম্পল ঝটপট মজাদার খাবার ভাবলাম আপনাদের সাথে আবার একটু শেয়ার করি, যতটুকু দেখাতে পারি ততটুকু। এখানে আমি হচ্ছে ব্রয়লার মুরগি তেলে দিয়ে দিলাম, ভালো করে ধুয়ে নিয়েছিলাম অবশ্যই। আর এখানে হচ্ছে আমি কিছু আস্ত মশলা দিয়ে দিয়েছি, শাহি এলাচ যেটা আছে সেটা, কালো এলাচ, সাদা এলাচ, নর্মাল গরম মশলা, আর হচ্ছে 1 টেবিল চামচ, আদা রসুন বাটা, 1 টেবিল চামচ, পেঁয়াজ বাটা। তো এখানে আস্ত পেঁয়াজগুলো ভালো হয়, যে আমার হাতে পেঁয়াজ বাটা ছিল, কাটতে সময় হচ্ছিলো না, সেজন্য ওটাই দিয়ে দিলাম। আর হচ্ছে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি আস্ত, এবং এটা 15 থেকে 20 মিনিট বয়েল করে চিকেনগুলো জাস্ট উঠিয়ে নিয়েছি। আর হ্যাঁ, লবণও দিয়েছিলাম স্বাদ মতো। তো চিকেনগুলো উঠিয়ে যে স্টকটা থাকে সেটা হচ্ছে আমি আমার পাতিলে মেজারমেন্ট দেওয়া আছে 1 লিটার 2 লিটার, তো আমি এখানে আবার 1 মগ পানি অ্যাড করে পানিটা ফুটিয়ে সেখানে পোলার চালটা দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে চানা যেটা আছে, কাবলি চানা সাদা, সেটা বয়েল করা, সেটা দিয়ে দিলাম 1 বাটি, এটা আপনাদের ইচ্ছে মতো। আর এখন খুব বেশি করে ঘি দিয়ে দিলাম 2-3 টেবিল চামচের মতো। তো ঘি দিয়ে এটা ঢেকে রাখবো, ঢেকে আবার 5 মিনিট রান্না হতে দিব, যতক্ষণ এটা মিশে যায়। দেন হচ্ছে উপর থেকে যে চিকেনগুলো উঠিয়ে রেখেছিলাম বয়েল করা, ওগুলো জাস্ট উপর থেকে দিয়ে দিব। প্রথমে নাড়াচাড়া করা যাবে না, যেহেতু চিকেনগুলো একদম কুক হয়ে গেছে, বেশি নাড়াচাড়া করলে এটা ভেঙে যাবে, মাংস ছুটে যাবে। জাস্ট উপর থেকে দিয়ে দমে দিয়ে রাখতে হবে। আর এদিকে হচ্ছে আমি একটা পুডিংও রেডি করে ফেললাম আজকে, অনেক দিন পর, লাস্ট কবে বানিয়েছি আমার মনেও নাই, তো আমি পুডিংটা বানিয়েছি। তো এরকম হালকা মিষ্টি দিয়ে একটা পুডিং বানিয়েছি, এবং এটা খুবই মজা হয়। এটা যখন আমি দুধটা জাল দিয়েছি তখন এখানে দারচিনি আর হচ্ছে মালটার যে খোসাটা আছে, হালকা উপর থেকে পিলার দিয়ে, শশা কাটার যে পিলারটা আছে সেটা দিয়ে, মালটার খোসাটা দুধে জাল দিয়েছি এবং সেটা দিয়ে পুডিং বানিয়েছি। আপনারা ট্রাই করতে পারেন, খুবই সুন্দর একটা ফ্লেভার আসে, ডিমের কোনো গন্ধ আসে না। আর ভ্যানিলা ফ্লেভার দিলে আসলে আমার কাছে পুডিং ভালো লাগে না। এখানে হচ্ছে আমি কিছু গাজর আর কিচমিচ ভেজে রেখেছিলাম ঘি দিয়ে, তো সেটা উপর থেকে দিয়ে এটা একবারে দমে দিয়ে দিয়েছি, ইফতারের আগে আগে এটা হয়ে যাবে। তো এই তো একটা সালাদ বানিয়েছি টমেটো, শসা, পুদিনা পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে। এই তো পুডিংটা একটু ডেকোরেট করলাম মালটা দিয়ে উপরে। আর এই তো হচ্ছে কাবুলি পোলাও, খুবই মজা, মানে আমাদের ঘরে সবাই এটা খুবই ফ্যান, ছোট থেকে বড়, মানে ইঞ্জিনিয়ার সাহেব খুব পছন্দ করে এবং আমার ছোট ছেলেও পছন্দ করে, যেহেতু গাজর খায় না। তারপরেও দুই ছেলে বলছিল বেশি করে গাজর দিবা, কিচমিচ দিবা, কাবলি চানাটা দিবা। আসলে চিকেন লাগে না, কাবলি চানা গাজর কিচমিচ দিয়ে এটা খাওয়া যায়, যেহেতু অনেক হালকা মশলা, এটা রুচিটা যায় না, খেতে ভালো লাগে। তো অবশ্যই একবার ট্রাই করবেন। আর পুডিংটা তো আমি রেসিপিটা বললাম, পুডিংয়ের দুধটা যখন জাল দিবেন তখন অবশ্যই একটু দারচিনি বেশি করে আর হচ্ছে মালটার খোসা দিয়ে দিবেন, দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর আলহামদুলিল্লাহ আমার পুডিংটা মাশাআল্লাহ সবসময় পারফেক্ট হয়, কখনও ভেঙে যায় না, ফেটে যায় না, কারণ দুধটা ঠিক মতো জাল দিলে মেজারমেন্ট দুধ ডিমের ফিক্স থাকলে, এটা 6টা ডিমের পুডিং। আর এখানে আমি হচ্ছে 1.5 কেজি দুধকে 1/2 কেজি করে নিয়েছি। এই তো আর হালকা চিনি দিয়েছি, খুবই হালকা মিষ্টি, ভালো লাগে পুডিংটা খেতে। তো এই ছিল 15 রমজানের আমার একটা ব্লগ। তো দেখতে দেখতে 15টা রোজা শেষ হয়ে যাচ্ছে, আর 15টা চোখের পলকেই শেষ হয়ে যাবে। তো এটা ভেবেই মন খারাপ হচ্ছে, প্রত্যেকটা দিন মনে হয় যে একটা উৎসব, সব কিছু মিলিয়ে একটা অন্যরকম রুটিন, সব কিছু এত ভালো লাগে। যাই হোক, আলহামদুলিল্লাহ এই পর্যন্ত 15টা রোজা ভালোই কেটেছে, আশা করি আপনাদেরও ভালো কাটবে। আল্লাহ হাফেজ।